আর যারা মুসল্লি তারা কোন নির্দিষ্ট সময়ের বেঁধে দেওয়া উপাসনার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই সব সময়ের সালাতের উপর মনোযোগী থাকেন তথা দায়েমী সালাতের উপর যত্নবান থাকেন। সদা সর্বদা সালাতের মধ্যে বাস করাই মুসল্লির লক্ষণ। কাজ করাটা দোষের বিষয় নয়, কাজ করাটা বাঁধন নয়, বরং ইবাদতের অংশ। লোভ মনকে আচ্ছন্ন করে ফেললেই কর্ম বাঁধন হয়। চেরাগে জাহান শরীফ ডাক্তার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুদেশ্বরী লিখিত সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ নামক বইয়ের প্রথম খণ্ড। এই বইটির 54তম পৃষ্ঠা হতে পাঠ করছি। এখানে সূরা মারেজের আয়াত এবং তার ব্যাখ্যা সম্পর্কে বাবা জাহাঙ্গীর বলেছেন সূরা মারেজের আয়াত নাম্বার 19 থেকে, ইন্নাল ইনসানা খুলেকা হালুয়ান, লোভী অস্থির বেসবুর অধীর ধর্মহীন। 20, ইজা মাসাহু শাররু জাজুওয়ান, ধৈর্যহারা অস্থির হওয়া দুঃখ প্রকাশ করা। 21, ওয়া ইজা মাসাহু খয়রু মানুওয়ান, মানুওয়ান অর্থ কৃপণ বখিল নিষেধকারী। আয়াত 22, ইল্লাল মুসাল্লিন। আয়াত 23, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়মুনা, দায়মুনা অর্থ সদা সর্বদা সার্বক্ষণিক সবসময়। এবার এই আয়াতগুলোর অর্থ। নিশ্চয়ই একমাত্র মানুষকে সৃষ্টি করা হয়েছে লোভী রূপে। 20, যখন তাকে স্পর্শ করে কোনো খারাপ বিষয় তখন সে হয় ধৈর্যহারা। 21, এবং যখন তাকে স্পর্শ করে কোনো ভালো বিষয় তখন সে হয় কৃপণ। আয়াত 22, একমাত্র মুসল্লি ছাড়া। আয়াত 23, মুসল্লি সেই যারা তাদের সালাতের উপর সব সময় থাকেন। 19, 20 এবং 21 নম্বর আয়াতের বর্ণিত বিষয়সমূহ হতে যিনি বা যারা মুক্ত তাকেই 22 এবং 23 নম্বর আয়াতে কোরআনের ভাষায় মুসল্লি বলা হয়েছে। আরও একটু ব্যাখ্যা দিতে গেলে বলতে হয় যে উপরের তিনটি বিষয় হতে মুসল্লিকে কেবল মুক্ত থাকলেই চলবে না, বরং মুসল্লিকে সদা সর্বদা তথা সব সময় সালাতের উপর থাকতেই হবে, যাকে কোরআনের ভাষায় দায়েমী সালাত বলা হয়েছে। আরও একটু অবাক হবার কথাটি হলো এই যে কোরআনের বর্ণিত এই দায়েমী সালাতের উপর অবস্থান করার কথাটি আমাদের জানা মতে আমরা মাত্র একবার পাই। আমরা আরও বেশি অবাক হই যখন এই মুসল্লিকেই আবার ওয়াইল নামক দোজখে ফেলে দেওয়া হবে, যারা সালাতের প্রতি উদাসীন, অমনোযোগী এবং লোক দেখানোর মন মানসিকতায় নিমজ্জিত। মানুষকে লোভী করে বানানোর কথাটি আল্লাহ বললেন, কেবল সাধারণ ভাষায় বলেননি, বলেছেন নিশ্চয়ই লোভী রূপে। কিন্তু যিনি মুসল্লি তিনি সব রকম লোভ হতে মুক্ত। সব রকম লোভ হতে মুক্ত না হতে পারলে কোরআনের ভাষায় সে মুসল্লি নয়। মানুষ লোভী, মানুষ লোভী, কিন্তু যিনি লোভ জয় করতে পেরেছেন তিনি মুসল্লি। বিশেষ করে ধন লোভ, কর্তৃত্বের লোভ সামাজিক ভারসাম্যটিকে দুর্বল করে দেয়। কিন্তু যিনি মুসল্লি তিনি সব রকম লোভ হতে মুক্ত। সব রকম লোভ হতে মুক্ত না হতে পারলে কোরআনের ভাষায় সে মুসল্লি নয়, মানুষ লোভী।
কিন্তু যিনি লোভ জয় করতে পেরেছেন তিনি মুসল্লি। বিশেষ করে ধন লোভ, কর্তৃত্বের লোভ সামাজিক ভারসাম্যটিকে দুর্বল করে দেয়। কোনো বিশেষ লোভের কথা না বলে সব রকম লোভে আচ্ছন্ন কম বেশি থাকে বলে মানুষকে লোভী বলেছেন আল্লাহ। সম্পদের প্রতি লোভের বর্ণনা করতে গিয়ে তো রূপক ভাষায় আল্লাহ বলেছেন যে মুখে মাটি না পড়া পর্যন্ত মানুষের লোভটি থেকে যায়। অথচ মুসল্লির সংজ্ঞা দিয়ে কোরআনে আল্লাহ বলছেন যে সর্বপ্রকার লোভ হতে যে মুক্ত হতে পেরেছে সেই মুসল্লি। সর্বপ্রকার লোভ হতে যে মুক্ত হতে পেরেছে সেই মুসল্লি। এরকম মুসল্লি সমাজ জীবনে কতজন থাকতে পারে? ধ্যানপীর সাহেবের দরবারের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লইয়া পীর সাহেবের কাছে আছে, খালি মনে পীর সাহেব বন্ধুছে। আমাকেও কাছে 100 ছিদ্রি, এটা খেয়ালই থাকে না। আর এমনি জয়গুরু দুজনে দুজনে ভক্তি দিতেছে। এরকম মুসল্লি সমাজ জীবনে কতজন থাকতে পারে? আবার কোরআন অন্যত্র বলেছেন যে সেই সকল মুসল্লিদেরকে ওয়াইল নামক জাহান্নামে ফেলে দেওয়া হবে যারা আল্লাহর জন্য ইবাদত না করে লোক দেখানো ইবাদত করে। মুসল্লিদের কোরআনিক সংজ্ঞা অনুসারে লোক দেখানো ইবাদত করার কথাটির ব্যাখ্যা দিতে পারছি না, কারণ এটা আমার জানা নাই। তবে কেউ কোরআন অনুসারে ব্যাখ্যা দিলে উপকৃত হব। যে কোনো ধরনের খারাপ বিষয় স্পর্শ করলে বেশিরভাগ মানুষ ধৈর্য ধারণ করতে পারে না। যে কোনো ধরনের খারাপ বিষয় স্পর্শ করলে বেশিরভাগ মানুষ ধৈর্য ধারণ করতে পারে না, কিন্তু যারা পারে তারাই মুসল্লি। আবার ভালো বিষয়টি স্পর্শ করলে বেশিরভাগ মানুষ কৃপণে পরিণত হয়, কিন্তু যারা মুসল্লি তারা নয়। আবার ভালো বিষয়টি স্পর্শ করলে বেশিরভাগ মানুষ কৃপণে পরিণত হয়, কিন্তু যারা মুসল্লি তারা নয়। আর যারা মুসল্লি তারা কোনো নির্দিষ্ট সময়ের বেঁধে দেওয়া উপাসনার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই সব সময়ের সালাতের উপর মনোযোগী থাকেন তথা দায়েমি সালাতের উপর যত্নবান থাকেন। সদা সর্বদা সালাতের মধ্যে বাস করাই মুসল্লির লক্ষণ। কাজ করাটা দোষের বিষয় নয়, কাজ করাটা বাঁধন নয়, বরং ইবাদতের অংশ। লোভ মনকে আচ্ছন্ন করে ফেললেই কর্ম বাঁধন হয়। উৎসাহ এবং লোভ এক বিষয় নয়, উৎসাহ এবং লোভ এক বিষয় নয়। সুতরাং কর্ম বাঁধন নয়, বরং লোভের কামনাটাই বাঁধন। সুতরাং কর্ম বাঁধন নয়, বরং লোভের কামনাটাই বাঁধন। কোনটাকে উৎসাহ বলা হবে আর কোনটাকে লোভ বলা হবে সেটা ব্যক্তির নিয়তের উপর সম্পূর্ণ নির্ভর করে। তাই আল্লাহ কেবল মানুষের নিয়তটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন, কারণ ধন উপার্জন করা এক কথা আর ধনের প্রতি লোভ অন্য কথা। তাই বিষয়টা ব্যক্তিকেন্দ্রিক, লোভ আছে কি নেই এটা নিজের বিচার নিজেকে করতে হবে। উপরের চালচলন দিয়ে মাপতে গেলে অনেক সময় ভুল হয়। জন্মলগ্ন হতে একটি শিশুর মাঝে পূর্ণাঙ্গ মানব চরিত্রের চিত্রটি কম বেশি লুকিয়ে থাকে। অহংকার, হিংসা, লোভ, অস্থিরতা, কৃপণতা আর প্রতিযোগিতা নামক গুণগুলো তো থাকবেই।
পূর্ণ মানব রূপটি ধারণ করার সময় এগুলোর কম বেশি দেখতে পাই। হিংস্রতা মানব চরিত্রের একটি বড় অংশ বলেই সিংহ নামক একটি হিংস্র প্রাণীকে বনের রাজা বানানো হয়েছে। অথচ তৃণভোজী হাতিটি যে বনের অঘোষিত রাজা এটা জানা থাকা সত্ত্বেও রাজা বানানো হয়নি। বনের এমন কোন জীব নাই যে হাতিকে সমীহ না করে। সিংহ বাঘ এবং যে কোনো হিংস্র প্রাণী হাতির ধার দিয়ে আসা যাওয়া করে না। এমনকি পানিতে বাস করা কুমির নদীর কিনারায় চুপ করে থাকে বন গরু ধরার জন্য, কিন্তু হাতির আগমন দেখলে পালিয়ে যায়। কারণ কুমির জানে যে হাতি যদি পা পিছলে নদীতে পড়ে যায়, এবং হাতির বিশাল ওজনের শরীরটি যদি কুমিরের ওপর পড়ে তো মৃত্যু অবধারিত। মানুষ এসব বিষয়ের সবকিছু ভালো করে জানা থাকা সত্ত্বেও সিংহকেই বনের রাজা বানিয়েছে। কেন? হিংস্রতা মানুষের স্বভাবের একটি অংশ। হিংস্রতা দেখতে ভালো লাগে। বিনয় নম্রতাকে দুর্বলতা মনে করে, অবশ্য সবাই নয়। তাই সবকিছু জানা থাকার পরেও হাতিকে বনের রাজা বানানো হয় না। পৃথিবীতে যত কিছু আশ্চর্য বলে মনে হয় তার মধ্যে মানব চরিত্রটি বোধহয় সবচেয়ে বেশি আশ্চর্যজনক। তাজমহল সম্রাট শাহজাহানের প্রেমের প্রতীক, কিন্তু সেই সময় ভারতে খাদ্যের অভাবে কয়েক লক্ষ লোক মারা গিয়েছিল। খেতে না পেয়ে কয়েক লক্ষ লোক মারা গেছে, তাতে কি হয়েছে? প্রেমের তাজমহলটি তো বানানো হয়েছে। হয়তো খাদ্য দিতে গেলে তেমন সুন্দর তাজমহল বানানো হতো না। সম্রাট শাহজাহানের এরকম মন মানসিকতার মৃত্যু হবে না, তা যত আধুনিক সভ্যতারই আগমন হোক না কেন। তাই মানুষ যতদিন থাকবে হিংস্রতা ততদিন থাকবে বলে মনে হয়। জিন থেরাপির মতো কিছু আবিষ্কার হলে তবে অন্য কথা, তা না হলে মানুষ অন্য গ্রহে গিয়েও সেই সুপ্রাচীন হিংস্রতাটির কম বেশি প্রকাশ ঘটাবার সম্ভাবনাটি থাকতে পারে। সুতরাং কোরআনে বর্ণিত মুসল্লিকে সবার পছন্দ হবার কথা নয়, কারণ মুসল্লি সত্যি পূজা করেন না। মুসল্লি আল্লাহর প্রেমের প্রেমিক। সুতরাং কোরআনে বর্ণিত মুসল্লিকে সবার পছন্দ হবার কথা নয়, কারণ মুসল্লি সত্যির পূজা করেন না। মুসল্লি আল্লাহর প্রেমের প্রেমিক। প্রেমের পূজারীকে সত্যি পূজারক ভীরু মনে করে, মনে করে এরা মেরুদণ্ডহীন মানুষ। তাই শত চেষ্টা তদবির করেও সত্যির পূজারককে প্রেমের পূজারক বানানো যায় না। সত্যির পূজারক প্রেমিক সাজতে পারে, প্রেমের অভিনয়ে নিখুঁত ভাবে হয়তো করতে পারে, প্রেমের নিখুঁত হালকা মুখোশ পড়তে পারে, কিন্তু কিছুদিন গেলেই ধরা পড়ে যায়। আবার অনেক সময় নকল টাকার মতো কিছুদিন টিকেও যায়। নকল পিসি করা পাসপোর্ট দিয়ে পর্দার পারও হওয়া যায়, তবে বিশেষ ক্ষেত্রে, সবসময়ের জন্য নয়। সত্যির পূজারীরা সুফিকে শ্রদ্ধা করে এবং ভক্তিও করে, কিন্তু সেই ভক্তি ও শ্রদ্ধা জাগতিক বিষয় লাভের জন্য, আত্মপরিচয়ের ধ্যান সাধনার জন্য নয়। আবার অনেক সময় নকল টাকার মতো কিছুদিন টিকেও যায়। নকল পিসি করা পাসপোর্ট দিয়ে পগার পারণ হওয়া যায়, তবে বিশেষ ক্ষেত্রে, সব সময়ের জন্য নয়। সত্যির পূজারীরা সুফিকে শ্রদ্ধা করে এবং ভক্তিও করে, কিন্তু সেই ভক্তি ও শ্রদ্ধা জাগতিক বিষয় লাভের জন্য,
আত্মপরিচয়ের ধ্যান সাধনার জন্য নয়। যদিও সে জানে যে এক রাতের স্বপ্ন দেখার মতো দুনিয়াতে 80টি বছর বেঁচে থাকা একটি লম্বা স্বপ্ন বই আর কিছুই নয়, যদিও সে জানে মৃত্যুর পর আপন পরিবার পুত্রজন আর কেউ সহায় থাকবে না, যদিও সে জানে দুনিয়ার জীবনটা একটা মায়া, এই মায়ার শক্তি যে কত ভয়ঙ্কর কত মারাত্মক, এবং পারমাণবিক শক্তিও যে মায়ার শক্তির কাছে তুচ্ছ, এটা সে ভালো করেই জানে। তবুও এই মায়ার বাঁধনে পড়ে কত অন্যায় কত অত্যাচার কত হীন স্বার্থ চরিতার্থ করতে জেনে শুনে এগিয়ে যায়। এজন্য তকদিরের চিকন সুতায় বাঁধা জীবনটাকে দেখে শুনে বুঝে জহর পান করার মতো শতবার বুঝতে চাইলেও মায়ার বাঁধন বুঝতে দেয় না, চোখ থাকতেও অন্ধ। সূরা বনি ইসরাইলের 72 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়ামান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতে আমা ওয়া আদাল্লু সাবীলান, অর্থাৎ এবং যে ব্যক্তি ছিল এর মধ্যে অন্ধ, সুতরাং সে আখিরাতের মধ্যেও অন্ধ এবং অধিক পথ হারা। হুবহু অনুবাদ করা হলো।